এটা একটা চমৎকার ফন্দি মানুষকে চিরকাল বন্দি করে রাখার এটাকে বোঝাতে একগুচ্ছ গল্প বলতে হয় যার মধ্যে আমি ঢুকতে চাই না এ এক বিস্ময়কর উপায় জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখার যা বহু যুগ ধরে সফলভাবে করে আসা হয়েছে আমরা নিজেকে কিভাবে গড়ে তুলেছি তার উপর আমরা যদি চমৎকার মানুষ হয়ে উঠি তাহলে ভালো কথা কিন্তু যদি মানবতার এক কুৎসিত প্রকাশ হই তাহলে অবশ্যই এটা আদিম পাপ এটা ভুল পাপ কথাটা বড্ড কড়া হ্যাঁ ভুল বলা যায় হ্যাঁ পৃথিবীতে প্রচুর ভুল হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি দাবি করছেন যে আপনি ঈশ্বরের আদর করেন তাকে পুজো করেন যাকে কিনা সৃষ্টিকর্তা বলা হয় কিন্তু আপনার সৃষ্টি নিয়ে বিরাট সমস্যা আপনি যদি সৃষ্টির আদর না করেন তাহলে স্রষ্টার আরাধনা করার কি মানে হয় যে এতই খারাপ কাজ করেছে আমাদের নিয়ে যে কেবল পাপের মধ্যে দিয়েই আপনার জন্ম হতে পারে আমার মতে তো তাকে নির্বাসিত করা উচিত না এটা হলো এক চমৎকার ফন্দি মানুষকে চিরকাল বন্দি করে রাখার আপনি যদি তাদের নিজেদের শরীরের সাথেও স্বাচ্ছন্দ্য বোধ করতে না দেন তাহলে তারা কোনোদিনও কোনো কিছুর সাথেই স্বাচ্ছন্দ্য করবে না চিরকালই তারা নির্ভরশীল হয়ে থাকবে কোনো প্রতিষ্ঠান বা মানুষ বা কিছুর ওপর যা নিজেকে ক্ষমতাশালী বলে দাবি করবে ইটালির মাফিয়ার এক ডনকে একবার আদালতে নিয়ে যাওয়া হলো তো সে গটগট করে ভেতরে ঢুকে এসে হাতে একটা মোটা চুরুট ধরে বেশ এরমভাবে ঢুকলো এসে বসলো ঠিক অতিথির মতন করে বিচারক তার দেখে জিজ্ঞেস করলো তোমার উকিল আছে সে ধুঁয়ো উড়িয়ে বলল জুড়িতে আমার বন্ধুবান্ধব রয়েছে তো তারা এটাই দাবি করে এসেছে যে ক্ষমতাবান অস্তিত্বর সাথে তাদের যোগাযোগ রয়েছে তো আপনি চিরকালই তাদের কাছে নত হয়ে থাকবেন কারণ আপনার নিজের শরীর নিয়ে অপরাধবোধ তৈরি হয়ে গিয়েছে তো এই গোটা জিনিসটাই ধীরে ধীরে কুৎসিত হতে থাকে আরও কুৎসিত হতে থাকে তো কিছু সংস্কৃতি বাদ দিলে বাকি সব জায়গায় যেখানে প্রভাবশালী ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল সেই সব সংস্কৃতিগুলোতেই দুর্ভাগ্যক্রমে আপনার মধ্যে অপরাধবোধ ভরে দেওয়া হয়েছে আপনার অস্তিত্ব নিয়েই কারণ এইভাবেই আপনি সারা জীবন কৃতদাসের মতন হয়ে থাকবেন তাদের পরিকল্পিত ফাঁদে মহিলাদের মাসিক চক্রের মতন মৌলিক একটা বিষয় সেটা নিয়েও তাকে অপরাধবোধে ভুগতে হবে এবং সে অপবিত্র তার অস্তিত্বটাই অপবিত্র আমি এটা চাই যে আপনি এবং পৃথিবীর বাকি সকল শিক্ষক এটা বুঝুন যে ইফ আপনার মাসিক চক্র না থাকলে আপনি জন্মাতেন না আপনার বাবার সাথে তার মিলন হলেও হ্যাঁ অব্যবহৃত সরঞ্জাম জীবন তৈরি করার মাসিক চক্র তো ব্যাস এটাই সেটা যদি অপবিত্র হয় তাহলে আপনার জন্মটাই অপবিত্র এটাই তারা আপনাকে বলার চেষ্টা করে এসেছে যে আপনার জন্মটাই অপবিত্র আর এটা বোঝাতে এখন আরও একগুচ্ছ গল্প বলতে হয় যেগুলোর মধ্যে আমি ঢুকতে চাই না আপনি যদি আপনার শারীরিক অস্তিত্বের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করেন আপনি আদতে কোনোদিনই কোনো কিছুর সাথেই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না জীবনের কোনো কিছুতেই ব্যাস এভাবেই আপনি সারা জীবন ফাঁদে আটকে থাকবেন এটা এটা একটা চমৎকার ফন্দি আপনাকে সারা জীবন বন্দি করে রাখার আমি একেবারেই আশ্চর্য নই যে এই প্রতিষ্ঠানগুলো তাদের গুরুত্ব হারিয়ে যাওয়ার পরেও তারা এখনো টিকে রয়েছে কেবল মাত্র আপনি নিজের অস্তিত্ব নিয়ে অপরাধবোধে ভুগছেন বলে আপনি যদি নিজের অস্তিত্ব নিয়েই অপরাধবোধে ভোগেন তার মানে যিনি বা যেটা এই সৃষ্টির মূল তার অপরাধ আরো বড় আপনি চিরন্তন ভাবে দোষী আর যে এই সব কিছুর সৃষ্টি করেছে সে তো পাপের সবথেকে বড় বোঝা বই বেড়াচ্ছে অপরাধ বোধ এবং ভয় এগুলো জনগণকে নিয়ন্ত্রণ করার সব থেকে অসাধারণ উপায় হয়ে এসেছে আর এটা সফলভাবে বহু যুগ ধরে করা হয়ে এসেছে এটা ভাঙার সময় চলে এসেছে